নমস্কার, দ্য সোশ্যাল বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে দীপঙ্কর। আজ আমাদের সঙ্গে রয়েছেন আইএনপিটির বিজয় রাঙ্খল। বিজয় রাঙ্খল জি, আপনাকে আমাদের দ্য সোশ্যাল বাংলায় স্বাগত। স্বাগত, নমস্কার। যে জিনিসটা জানতে চাইব, এনআরসি নিয়ে গোটা দেশ জুড়ে একটা হইচই শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবমনমোহন, আপনি এবং আরও অনেকেই রয়েছেন যারা এনআরসির জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন, কেন আচমকা এই পিটিশন দাখিল? সামনে 19-এর লোকসভা নির্বাচন। এটা ঠিকই, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মানুষ ভাবতেছে যে এনআরসিটা আমরা করি, কিন্তু এটা অনেক দূরের কথা। আসবে ইলেকশনের সময়, ইলেকশন আমরা করব, এটা রেজাল্ট কী হবে আরেকটা ব্যাপার। কিন্তু এইসব এনআরসি নিয়েই যে আমাদের ইলেকশন আমরা ফায়দা তুলব, এটা তো আরেকটা ব্যাপার। কিন্তু এনআরসি আজকে প্রয়োজন হয়ে রইল, তার ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু এখানে বলার আছে, প্রয়োজন আছে। এনআরসি তো ভারত সংবিধানের একটা অঙ্গ, যে 1951-এ এনআরসি এটা সংবিধানের সঙ্গে জোড়া হয় এবং এটার উপর বেস করেই আমাদের আর কনস্টিটিউশনের আর্টিকেল 6-এ 6 নম্বর আর্টিকেলে লেখা আছে পরিষ্কারভাবে যে এই আমাদের যে অধিকার, ত্রিপুরা রাজ্যের যে আমাদের অধিকার, সেই অধিকারগুলি ঠিকভাবে সুরক্ষা হোক এটা আমরা চাই। এবং এটা সরকার করতে পারতেছে না, সরকার করলে তারা আর এটা কার্যকারী করতে পারে না। লোকসভা হোক, ভারত সরকার হোক, ত্রিপুরা সরকার হোক, তারা কোনোটাই তারা কার্যকরী করতে পারতেছে না, দুর্বলতার কারণে হইতে পারে। কিন্তু যদি সুপ্রিম কোর্টে এইগুলি বিচার করে, সুপ্রিম কোর্টের হাত থেকে তো তারা কেউ লড়তে পারবে না। কাজেই আমরা ওইটাকেই এখন আমরা ধরলাম যে ভারতবর্ষে তো সুপ্রিম কোর্ট একটা আছে, যে সুপ্রিম কোর্ট যদি আইন নির্ণয় করে এটা তো সরকারের মানতে বাধ্য। কোনো জায়গা এটা যদি ইমপ্লিমেন্টও না হয় তখন এটা অ্যাকাউন্টেবিলিটি কোর্টের আছে, যার দ্বারা আমরা এনআরসি আনছি। এবং তার সঙ্গে আপনি জানেন, ত্রিপুরাতে হোক, পূর্বাঞ্চলে হোক এবং পশ্চিমবাংলায় হোক, ভারতের বিভিন্ন জায়গাতে, এটি পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, তারপরে বিভিন্ন নেপালের এইসব থেকে হাজার হাজার লক্ষ কোটি মানুষ ভারতে তারা ঢুকলো। এইসব তো বিদেশিরাই আমাদের ভবিষ্যৎ নির্ণয় করবে, বিদেশিরাই আমাদের বিভিন্ন রাইট যে অধিকার আছে এগুলি তারা আমাদের কাছ থেকে কাড়বে, আমাদের অধিকারগুলি তারা ভোগ করবে। এটা তো হইতে পারে না, এটা বাঙালি হোক, পাহাড়ি হোক, কোনো সম্প্রদায় এটা এই লাইনে আমরা যুক্তি আছি এবং আমাদের এটা একভাবে আমরা যদি লড়াচড়া করি এটাই ভালো হবে। নইলে আপনার এটা বাঙালিদেরকে বলা হইলেও বাঙালিরাও এটা অফেন হইব আমরা জানি, কিন্তু এটা এক বাঙালির এটা তাদেরকে উদ্দেশ্য করা এটাও ঠিক না, যার জন্য আমরা এনআরসিকে নিজের একটা এই ভবিষ্যতের এক্সিস্টেন্স, ভবিষ্যতের আমাদের দেশের রাজ্যের কোনো বিদেশিরা আয়া আমাদেরকে তাদের আমাদের অধিকারটা তারা কারব এবং আমাদের সমস্ত কিছু নির্ণয় তারা করব, এইসব থেকে আমরা এনআরসি সুপ্রিম কোর্টে আমরা করি, ফাইলিং করি। আরও একটা বিষয় জানতে চাইব, আমাদের পার্শ্ববর্তী রাজ্য অ্যাসামের মধ্যে প্রায় 42 লক্ষ লোক এনআরসির প্রাথমিক যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তার মধ্যে দিয়ে বাদ পড়েছেন। তার মধ্যে দেশের অনেক বুদ্ধিজীবী রয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারও রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছেন। সে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি এনআরসিতে যে আপনারা পিটিশন দাখিল করেছেন যদি গ্র্যান্ট হয়, সেই ইয়ারটা কোনটা হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরার মধ্যে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষ হয়তোবা সেই এনআরসি তালিকা থেকে বাদ পড়তে পারে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন কোনো অপ্রীতিকর যদি ঘটনা ঘটে কীভাবে সেটা মোকাবিলা করার জন্য আপনারা কী ধরনের প্রস্তুতি রাখবেন? আপনি জানেন যে আসামে তাদের একটা চুক্তি ছিল রাজীব গান্ধী থাকতে, তারপরে এই চুক্তি তারা কার্যকরী হয় নাই, তারপর এখন যে বর্তমান যে চিফ মিনিস্টার আছেন উনিসহ এগুলি তারা
সুপ্রিম কোর্টে কেস করতে বাধ্য হয়। তারপর কেস করার পরেই তাদের 71 কাট অফ ইয়ার যে ভারত এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল চুক্তি আছে, এই চুক্তির বেস করে সুপ্রিম কোর্ট একটা নির্ণয় দেয়। এখন আমরা সুপ্রিম কোর্টকে তো আমরা বলতে পারবো না যে সুপ্রিম কোর্ট এটা ওইভাবে নির্ণয় হোক, এটা তো আমরা হুকুম দিতে পারবো না। এবং আমরা তো পাবলিক এবং পাবলিকের আমাদের অধিকার এইটুকুই যে সুপ্রিম কোর্ট যদি নির্ণয় দেয়, সুপ্রিম কোর্ট যদি বলে যে এটাই কাট অফ ইয়ার হোক, আমাদের বলার কিছু নাই। হে তো পাবলিক না, আইন সব দিকে দেখেই সে নির্ণয় দেবে। কাজে এখানে 1951 যে NRC এটা হলো সংবিধানের একটা সংবিধানের আইন, এবং সংবিধানের আইনে 1951টা লেখা আছে, এই শুনেই NRCটাও আছে। কাজে NRC-র 51 আমাদের বলতে হইতেছে, এবং এটার কাট অফ ইয়ারটাও এখানে আমরা দাবি করি 51 হোক, আর অন্য কাট অফ ইয়ারটা হইতে পারে না। যদি হওয়া হয় 1951 কিংবা 61, এখন আরেকটা দল বোধ হয় না তারা 49-এ তারা দিছিল, এটা তো মার্জারের ব্যাপারটা, মার্জারের চুক্তির ব্যাপারে এটা হলো এটার ওই সনে ওই দিনে হয় এটা অফিসিয়ালি। কিন্তু NRC তো একটা পাবলিক রিলেশন, এটা পাবলিকের পক্ষে এইগুলি আছে, এবং পাবলিকের জন্য কী কী হইতে পারে এটা সুপ্রিম কোর্টে রায় দিবে। আমরা এটাই আমাদের পার্টির দাবি হলো 1951, কিন্তু সুপ্রিম কোর্ট যদি এটা তার নিজস্ব আইনের কারণে সে যদি আরেকটা কাট অফ ইয়ার দেয়, আমাদের বলার কিছু নাই, আমরা এটাকে ওয়েলকাম করব। যদি 51 হয়, আমাদের ত্রিপুরা যখন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণ হয়েছিল, তখন বিভিন্ন সম্প্রদায়ের ভুক্ত মানুষ তৎকালীন সময় থেকে ত্রিপুরার মধ্যে বসবাস করছে। তৎকালীন রাজারা যে খাজনা আদায় হতো চাকলা রসুনাবাদ থেকে, তৎকালীন সময়ে বাঙালিরা এই রাজ্যে জনজাতি ভুক্ত ছিল, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন সম্প্রদায় ভুক্ত লোক হয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে গোলকধাঁধায় আটকা পড়ে রয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান সময়ে একটি উপজাতিভিত্তিক রাজনৈতিক দল IPFT, যারা বর্তমানে ত্রিপুরা যে সরকার চলছে অর্থাৎ BJP IPFT জোট সরকার, তাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এবং তারা কিন্তু সরকারে থেকেও পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবি জানাচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা আলাদা স্টেট হওয়ার গঠনের দাবি, আপনাদের এই NRC-র দাবি, সেটা কি ত্রিপুরার সার্বভৌমিকতা শান্তি সম্প্রীতির পক্ষে কি কোনো প্রতিবন্ধকতা হতে পারে আগামী দিনে আপনাদের আশঙ্কা? এই জন্য তো আমরা এখন আমি তো 55 বছর আমি এইসব সামাজিক কাজে আমি আছি, এবং 55 বছরের আমার অভিজ্ঞতা এটাই বলে, যদি ভারত সরকার আমরা প্রথমে 6 শিডিউল, তারপরে 8 শিডিউল, বিভিন্ন শিডিউল আমরা ভারত সংবিধানে এটা দাবি করে আসছি, এবং এই দাবি যখন আমরা প্রথমে করি তখন তো আমাদের বাঙালির খেরাও আন্দোলন করে আমাদেরকে বিভিন্ন সম্প্রদায় মনে করে, কিন্তু আজকাল ADC 6 শিডিউল হওয়ার পরেও তো বাঙালি কোনো একজনও খেদা হয় নাই, কিন্তু আমাদেরকে তারা চিহ্নিত করলো যে আমরা বাঙালির বিরুদ্ধে। এখন NRC করতে গিয়েও অনেকেই মনে করে যে এটা বাঙালি কিংবা পাহাড়ি এরকম মনে করে, কিন্তু সুপ্রিম কোর্ট যখন এটা টেক আপ করবে, তার তো আইনের সঙ্গে যেরকম মিল আছে এইভাবে করবে। কাজে গতকাল রাত্রে তো একটা চ্যানেলে আমরা গেছি, ওই IPFT-র মঙ্গলদেব বর্মাও ছিলেন, তারপরে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কী জানি নামটা, বয়স্ক প্রাক্তন MLA, উনিও ছিলেন। তখন IPFT-কে তারা বলল আপনারা কোনটা দাবি করেন, তখন তারা বলল আমরা তো ত্রিপুরাল্যান্ড, তবে আপনারা NRC দাবি করেন না। দ্বিতীয়বার তৃতীয়বারে তো মুখ খুললো যে আমরা NRC-র বিরুদ্ধে না, কারণ তারা টের পাইছে যে এইগুলি তো সংবিধানের ব্যাপার। আমরা তখন বললাম ত্রিপুরাল্যান্ড আপনারা দাবি করেন, বিধানসভাতে আপনারা সবাই এখন ক্ষমতা আছেন, আপনারা বিধানসভায় পাস করিয়া পার্লামেন্টে কেন পাঠান নাই? আমরা তো 6 শিডিউল দাবি করি কার্যকারী হোক, এম্পাওয়ারমেন্ট, অধিক ক্ষমতা ADC-তে এটা আমরা দাবি করি, তারপরে এই কাট অফ ইয়ারটাও আমরা তখন মেনশন করি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এটার ব্যাপারে আমরা করি, কিন্তু ভারত সরকার কোনো দিনেই এগুলি তারা স্বীকার করে না, এবং আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন, এবং কোনো একটা ইস্যুতে আমরা একমত হইয়াও হোক
আমরা করতে পারবো, এরকম ধরনের তারা কোনো দিন ইনিশিয়েটিভ নেই নাই। তখন তো আমরা তো আমাদের তো কোনো ই নাই, এখানে তো আমরা পপুলেশনেও কম এবং যদি বলে যে আমাদের ভোটও কম, যার জন্য আমাদের পক্ষে কোনো সরকার তারা মনে করে না যে এটা বিবেচনা হোক আলোচনা হোক। একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না, আমরা আইনের মাধ্যমে এটা দাবি করি এবং ওই আইনটা যে সংবিধানে আছে এটাই তো দাবি করি। কিন্তু ও আইনটা যদি কার্যকরী হওয়ার জন্য ভোটাভুটি হলে আমরা হেরে যাব, যেহেতু আমাদের ভোট কম। সরকার এইভাবে পরিচালনা করার চেষ্টা করতেছে এটা আমরা দেখি, যার জন্য আমরা দাবি করতে করতে পরে আমাদের কোর্টে যাইতে হবে। এটা কোর্টে গিয়ে এটা দ্বারস্থ আমরা হই এবং সুপ্রিম কোর্ট যদি মনে করে শোন কোন শোন হবে তারই ব্যাপার, তারাও যদি বলে সব দল মিলে আলোচনা করুক এটাও আমরা খোলা আছি। বিভিন্ন অল্টারনেটিভ এখনও তো আছে, এগুলি হোক না। তারপরে এখানে চাকলা রোসনা তো ভারত স্বাধীনের আগে ত্রিপুরা রাজ্যের এক ইয়ে ছিল, অঙ্গ ছিল, তখন চাকলা রোসনা এবং সিলেটেল বিভিন্ন তো মহারাজা ত্রিপুরার তার এইগুলি, হ্যাঁ হ্যাঁ ওই মহারাজার এইগুলি এবং মিজোরামের এই রেংদিল কর্থা, রেংদিল তো রাজার একটা বিরাট একটা লেক, রেং মানে রাজা, দিল মানে লেক, রাজার লেক এখনও পাহাড়ে আছে। এগুলি তো মহারাজ ত্রিপুরার ল্যান্ড এবং তার দেশ, কাজেই তখন তো বিভিন্ন জায়গার বিভিন্ন পপুলেশন তার আছে। কিন্তু যখন স্বাধীন হওয়ার যার পরে তো চাকলা রোসনা এটা ইন্ডিয়ার একটা অঙ্গ, আপনি কেমনি এখানে গণবেন ইতিহাস যদি আপনিও আনেন ওইটা ইতিহাসের ঘটনা আপনি বলছেন সত্য, কিন্তু পপুলেশন যখন আপনি গণবেন তখন তো চাকলা রোসনা তো পাকিস্তানের হয়ে গেছে, এখন বাংলাদেশ, তার পপুলেশন তো আপনি ত্রিপুরাতে কেমনি গণবেন? যদি বাংলাদেশ আর ভারত যদি মনে করে ঠিক আছে চাকলা রোসনা এটা ত্রিপুরাটা ত্রিপুরাতেই যুক্ত হোক ভারতের হইব, এটা তখন তো আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু চাকলা রোসনা তো আপনি এখন ভারতের অঙ্গ কই, আপনি কেমনি এটা পপুলেশন তো আপনি এখানে আনবেন? গোটা দেশ জুড়ে যখন এনআরসি ইস্যুতে তোলপাড় চলছে তখন ঠিক ত্রিপুরার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এনআরসি অর্থাৎ এক দেশ এক কানুন কী হতে পারে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি? যিনি আইএনপিটি যিনি নেতৃত্ব রয়েছেন ত্রিপুরার অর্থাৎ বিজয় রাঙ্খল, ইনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের পথে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী দিনের উন্নয়নের পথ মসৃণ করতে জনজাতি হোক কিংবা বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জাতি গোষ্ঠী বর্ণ, প্রত্যেক জাতিগোষ্ঠীরই অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের মান্যতা রেখে আগামী দিনে নিজস্ব আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপট গড়ে তোলা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এনআরসির দাবি। তবে রাঙ্খলজি, আপনার কাছে আরও একটা জিনিস জানতে চাইব, শুধুমাত্রই এনআরসি গঠন করেই কি ত্রিপুরার যারা জনজাতিভুক্ত সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে? এনআরসিতে তো সব কিছু এখানে যা লেখা আছে এখানে কি বলে সিটিজেন পুঞ্জীকরণ, এটাই তো নাগরিক পুঞ্জীকরণ, হ্যাঁ নাগরিক পুঞ্জীকরণ এনআরসি এটার উপরেই বেস। এবং এটাও যদি এক্সারসাইজ ঠিকভাবে হয়ে যায়, এখানে তো বিভিন্ন পপুলেশন কার্টেল হইব, পপুলেশনের একটা দিক নির্ণয় অন্যরকম হইতে পারে, তখন আমাদের গণতন্ত্রের যে আমাদের এখানে হাবুদুবু আমরা খাইতেছি, গণতন্ত্র তো মেজরিটি মানুষের জন্য, এখন তো মেজরিটি বলতে গেলেও পার্টির ডিসিপ্লিনে পার্টির টেম্পার হইয়া আমরা আছি। কোনো একটা সম্প্রদায় এখন ট্রাইবালের চার পাঁচ সম্প্রদায় এখন সারা বিশ্বে তারা 15 পরিবার 30 পরিবার তারা ঝুলে রয়েছে, এখন কবে ঘর ভাঙবে এবং এটা তারা কী বলে কবরে পড়বে এটা কেউ জানে না, কাউন্টিং ডাউন কাউন্টিং আছে তারা আছে। তাদের ব্যাপারে তো কিছু করা যাইতেছে না, আমি তো বারবার বিধানসভা থাকতেও বললাম তাদেরকে সুরক্ষা করেন, নাহলে তারা তো দেশ থেকে মাটির উপর থেকে তারা ধুলিসাট হবে। এই যে করবং সাইমার বংচের গারো কুকি এগুলি তো সারা পৃথিবীতে কত 1000 হইব, কিংবা করবংগুলি তো মাত্র 60 হইতে 8 পরিবার, সাইমারগুলি 5 পরিবার হইব। এটা বিধানসভা যখন উল্লেখ করি তখন তারা বছরে একবার তাদেরকে মদ টট খাওয়াইয়া একটা সামাজিক কালচার টাচাল করানোর চেষ্টা হয়, এতে যদি তারা সুরক্ষা হইতেছে না। আমাদের সামাজিক যে 6 শিডিউলে আছে
ভিলেজ কাউন্সিল আছে, এটা যদি ঠিকভাবে প্রত্যেক সমাজের সমাজপতিকে যদি সামাজিকভাবে কোডিফিকেশন অফ এই যে কাস্টমারি ল, এত কোডিফাই করা আছে, এটা যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়, ছোট ছোট নাম্বার হইতে পারে, তারা 100-200 হইতে পারে, কিন্তু তাদের সমাজপতির কাছে যদি বাজেট টাজেট দেওয়া হয়, তাদের সুন্দর সুন্দর ছেলে মেয়েরা অন্যদের সঙ্গে বিয়া শাদী হইতে হইতে ম্যাক্সিমাম ওই লাইনে গিয়ে তারা মাইনরিটি আরও হইতেছে। তারা যে বাঙালি গিয়ে এক্সপ্লয়েট করছে এরকমও না, নিজে থেকে এক্সপ্লয়টেশন এটা। কাজে আমরা যখন এটা সপ্তাহে আমরা বিবেচনা করি, তখন এটা কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যাইতেছে না। সর্বশেষ যে জিনিসটা জানতে চাইব, এনআরসি নিয়ে চর্চা হচ্ছে, পৃথক ত্রিপুরা লেন নিয়ে চর্চা হচ্ছে, মূলত মুদ্রা কথা হচ্ছে জনজাতিদের অনুন্নয়নটাকে প্রাধান্য রেখে আপনারা আন্দোলনের রণকৌশল নির্ধারণ করছেন, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন এনআরসির জন্য, কিন্তু সামনেই লোকসভা নির্বাচন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেটা কি ভোট বাক্সে কোথাও ভোট টানার কোনো ব্যবস্থাপনা আর কি কোনো রণকৌশল বা আপনাদের উন্নয়ন বা অনুন্নয়ন যাই বলুন আপনারা, সেটাকে প্রেক্ষাপট সামনে দাঁড়িয়ে করিয়ে কোনো রাজনৈতিক কোনো রণনীতি কি হতে পারে? আমরা ধরুন এই যে 67 থেকে আমরা টিউজেস করি, পরে এটা আইএনপিটি হলো, যখন আমরা 6th Schedule, 5th Schedule দাবি করি, তখন সিপিএম তারা এটা বিরোধী করে, বাঙালি খেদাও, এইভাবে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তবু আমরা হাঁটছি। ঠিক আছে, ক্ষতি আমারও হয়েছে, সবারই ক্ষতি, এটা তো আমরা দুঃখ করি, ক্ষতি হলেও এটা এক সময় এখন একটা এস্টাবলিশমেন্ট হলো। এই সিপিএমও তো আজকে শুনলাম যে তারা 571 বেসটা তারা সাপোর্ট করে, কিন্তু পাবলিকলি তারা আসে আন্দোলন করতেছে না, কিন্তু পরে যদিও হয়ে যায় তখন তারা বিভিন্নভাবে এটার যে কী বলবে ক্রিম পয়েন্টটা তারা খাওয়ার চেষ্টা করে। এখন এডিসি তো সিপিএম আছে, কিন্তু তারা একরে আপ টু ডেথ মানে মরামরি হইলেও তারা এটা সাপোর্ট করে নাই। এবং সাইলেন্স স্পেক্টেটরের ভূমিকায় এখন তো এইভাবে আছে, কিন্তু তারা 71 এক সময় বললো আমরা শুনছি আর, তখন তো কংগ্রেসরাও আমরা রক্ত দিব এডিসি হইতে দিব না। এখন উনি নাইগা কি ভট্টাচার্য, যিনি অশোকবাবু, উনি যখন পিসিসি প্রেসিডেন্ট হন, তখন উনি ইন্দিরা গান্ধীর এখানে গিয়া এটা বিরোধী করলো, কিন্তু ইন্দিরা গান্ধী যখন ব্লো করলো তার এখানে হয়ে গেছে। কাজে আমরা তো বিপদ হইতেই পারে, কিন্তু আমরা যদি এইসব উঠা না উঠাই এটা উল্লেখ না করে যদি আমরা আলোচনা না করি, এটা তো কোনোদিন হইব না। এখন এনআরসি মানুষ মনে করতেছে এটা 100% বাঙালির বিরুদ্ধে, কার বিরুদ্ধে না বিরুদ্ধে এটা তো সুপ্রিম কোর্ট এটা বিচার করবে। সুপ্রিম কোর্ট তো এককভাবে কিংবা এক লাইন নিয়ে তারা বিচার করবে না, আইনের যে ল আছে, কনস্টিটিউশন আছে, এইসবই তারা করবে। কাজেই এখন যদি কোনো পার্টি তারা এখন যদি বিরোধও করে, তারা খুলুখুলি করুক, ভিতরে কি একদিক কিছু সমর্থন করবে, একদিক কিছু বিরোধ করবো, এই এই কি বলে এই রোলটা যাতে না নেওয়া হয়, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স বলছে, এটা যাতে না হয়, তারা ক্লিয়ার হোক। আমরা তো ক্লিয়ার, এখন বাঙালি হোক, বিহারি হোক, ট্রাইবাল হোক, যে কোনো সম্প্রদায় যাই মনে করুক না, এটাই আমাদের দাবি, আমরা বলি এটা। এনআরসি ইস্যুতে আইএনপিটির নেতা বিজয় রাঙ্খল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জনজাতিভুক্ত সম্প্রদায়ের অনুন্নয়নের জন্যই তারা এনআরসি দাবি করছেন, তবে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বাঙালি কিংবা বিহারি সম্প্রদায় বা যে কোনো সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের রায়কে তারা মান্যতা দিতে চাইছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উপর তাদের চরম আস্থা, এবং আদালত যে রায় প্রদান করবেন সেই রায় হবে সম্পূর্ণ ধরনের পক্ষপাত মুক্ত, সেটি কিন্তু তাদের দাবি। তবে এনআরসি ইস্যুতে যখন জলঘোলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি হবে এনআরসি ইস্যুতে ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট, কি রণকৌশল গ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃত্বরা, ইত্যাদি যাবতীয় খবরাখবরের আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিজিট আস www.thesocial.in। নমস্কার।